সাপোজ আসলে যে কোনো কেউ উল্টা পাল্টা জিনিস করে রাতারাত পেয়ে যেতে পারে, আমি কোয়ালিটি ওভার কন্টেন্ট, আমার ভিউজ লাগবে না। হ্যালো, আমার নাম ইশরাত জাহিন আহমেদ, আমি একজন লাইফস্টাইল এবং ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর। এটা আসলে কিভাবে কিভাবে করতে করতে হয়ে গেছে, আমি 2016 সাল থেকে ইউটিউবে মেকআপ কন্টেন্ট বানানো থেকে শুরু করি। এরপর আমি 2018 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে যাই, আমি টপ 5 ছিলাম। এরপরে আর কি আমার ক্যারিয়ারে কাইন্ড অফ একটা বুস্ট হয়েছে, আমি ধরেন অ্যাক্টিংয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন, মডেলিং, টুকিটাকি সবই করছি। আমি কোয়ালিটি ওভার কন্টেন্ট, আমার ভিউজ লাগবে না, আমার আমার ফোকাস হচ্ছে গিয়ে আমার কন্টেন্টের কোয়ালিটিটা কত ভালো। সো ভিউজ আসলে যে কোনো কেউ উল্টা পাল্টা জিনিস করে রাতারাত পেয়ে যেতে পারে, বাট কয়জনের ট্যালেন্ট আছে যে একটা কন্টেন্টকে সুন্দর করে তুলে ধরা, আমি আসলে তাদের কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, বিকজ আই টেক ইন্সপিরেশন ফ্রম দেম। আসলে ওদের কন্টেন্টগুলো আমার থেকে হাজারো গুণ বেটার আমি মনে করি। আমি প্রত্যেকের কন্টেন্ট দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হই, আমিও আইডিয়াস নেই। সো তাদেরকে আমি দোয়া ছাড়া বা বেস্ট অফ লাক উইশেস ছাড়া দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। এটা আসলে ধরেন আমিও ছোটোবেলায় থাকতে একটু উল্টা পাল্টা স্টুপিড টাইপের কয়েকটা কন্টেন্ট বানিয়ে ফেলেছিলাম, বাট আসলে দিনে দিনে যত বড় হচ্ছি, ম্যাচিওর হচ্ছি, মানে বুঝতে পারছি যে এই জিনিসটা কতটা স্টুপিড ছিল আসলে। এখন নিজে নিজের মানে কি বলবো, পাস্টে তাকিয়ে এখন মনে হয়েছি কি ক্রিঞ্জ, কি ফালতু, রাইট? সো আই থিঙ্ক এটা প্রত্যেকের নিজেরই বোঝার উচিত, আর প্রত্যেকেই ভুল করে ওয়েন ইট কামস টু এনিথিং, কন্টেন্ট ক্রিয়েশন হোক, যে কোনো কাজ হোক। সো মানুষ আসলে ভুল থেকেই শেখে। ইউটিউব খুব দ্রুতই ভাইরাল হয়ে যাচ্ছে বা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে এবং খুব দ্রুতই আবার ঝরে পড়ছে, মানে স্থায়িত্বটা তাদের হচ্ছে না, আসলে এটা কি কারণটা কি বলে মনে করছেন? এটা আসলে বলে না, এটা খুব নেগেটিভ একটা টার্ম, আমি এটা বলবো না এটা কেন। আসলে বাংলাদেশের মানুষ দে ফিড অন কন্ট্রোভার্সি, সো এরকম উল্টা পাল্টা হাস্যকর জিনিস দেখলেই হচ্ছে গিয়ে মানুষ শেয়ার দিয়ে উড়াই ফেলে যে আল্লাহ এটা কি করলো, এটা কি করলো। বাট আসলে একজন মানুষ যে দিন রাত এক করে কষ্ট করে একটা ইনফরমেটিভ কন্টেন্ট বানাচ্ছে বা একটা শিক্ষাজনক কন্টেন্ট বানাচ্ছে, ওগুলোকে মানুষ সাপোর্ট করছে না, অথচ সে হচ্ছে ওরকম কন্টেন্ট সাপোর্ট করছে যেটা আসলে মানে একদম মানে বেসলেস। সো এটা আসলে আমাদেরই দোষ, এটা তাদেরকে আমরা মানে প্রশ্রয় দিচ্ছি বা সাপোর্ট করছি, এটাই।